হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকের এই পর্বে জগদীশচন্দ্র বসুর জীবন সম্পর্কে কিছু কথা শেয়ার করব, তার জন্মদিবস সম্পর্কে। ঠিক আছে বন্ধুরা, শুরু করি। এগুলি জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত মাইক্রোওয়েভ যন্ত্র ও যন্ত্রে ব্যবহৃত সরঞ্জাম। এটি জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত কেসকোগ্রাফ যন্ত্র ও ফটোসিনথেটিক বার্নার যন্ত্র ও সেই যন্ত্র সম্পর্কে তার রচনার অংশ। ভারতের গৌরব ও জগতের কল্যাণ কামনা এই বিজ্ঞান মন্দির দেবচরণে নিবেদন করিলাম, শ্রী জগদীশচন্দ্র বসু বলেছিলেন। দেখো, তোমার সাথে শেয়ার করছি আজকের এই বিশেষ পর্ব। আজ বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর 165তম জন্মবার্ষিকী। এই দিনটিতেই উনি প্রতিষ্ঠা করেছিলেন জগৎ বিখ্যাত প্রতিষ্ঠান বোস ইনস্টিটিউট, যাকে সবাই বসু বিজ্ঞান মন্দির বলেই চেনেন। 1917 সালে 30শে নভেম্বর জগদীশচন্দ্র বসুর দীর্ঘদিনের স্বপ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। সেদিন ছিল জগদীশচন্দ্র বসুর 59তম জন্মদিন। যাকে আমার প্রিয় মা বলে সম্বোধন করতেন, সেইগুলি সারাবুল ও ভগ্নী নিবেদিতার প্রত্যক্ষ ও পরোক্ষ সাহায্য ছাড়া তারই স্বপ্ন সফল হতো না। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর অবশ্যই আচার্য বসুর পত্নী লেডি অবলা বসু। বসু বিজ্ঞান মন্দির ভবনের নকশা তৈরি করেছিলেন অবনীনাথ মিত্র। বসু বিজ্ঞান মন্দির উদ্বোধন উপলক্ষে কলকাতার জনসমাজে অভূতপূর্ব সাড়া পড়েছিল। শহরে প্রায় 1500 গণমান্য ব্যক্তিরা নিমন্ত্রিত হয়ে উদ্বোধন সভায় সমবেত হয়েছিলেন। রবীন্দ্রনাথ বসু বিজ্ঞান মন্দিরের মধ্য দিয়ে সমস্ত দেশের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেয়েছিলেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার সময় কবিগুরু ছিলেন আমেরিকায়, শত ব্যস্ততার মাঝে উদ্বোধনী সঙ্গীত লিখে পাঠিয়েছিলেন। সে বিখ্যাত সঙ্গীতটি হল মাতৃমন্দির পূর্ণ অঙ্গন কর মহজ্জ্বল আজহে, শুভ শঙ্খ বাজহে বাজহে। এই গানটি সমবেত কণ্ঠে গিয়েছিলেন শান্তিনিকেতনের একদল ছাত্রছাত্রী বীরেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে। 1915 সালে জগদীশচন্দ্র প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নেবার পর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার কাজে উদ্যোগী হন। তৎকালীন আমরা জানি 93/1 আপার সার্কুলার রোডে, বর্তমানে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে অবস্থিত এই ভবনটি বাংলা তথা ভারতের বিজ্ঞান সাধনার ক্ষেত্রে পথিকৃত হয়ে আছে। এখানে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংগ্রহশালা আছে। রেডিও গবেষণায় জগদীশচন্দ্র বসুর অবদান উল্লেখযোগ্য। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ বা মিলিমিটার ওয়েভ আবিষ্কার করেন। কোনো কোন তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণ করে দেখান। তিনি সর্বপ্রথম রেডিও তরঙ্গ শনাক্ত করতে সেমি কন্ডাক্টর জাংশন ব্যবহার করেন। এখনকার সময়ে ব্যবহৃত অনেক মাইক্রোওয়েভ যন্ত্রাংশও তিনি আবিষ্কার করেন। বর্তমানে বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান ঘটে এই ওয়েভের মাধ্যমে। এছাড়া 1901 সালে তার যুগান্তকারী গবেষণায় তিনি প্রমাণ করেন যে উদ্ভিদ ও প্রাণীর মতো বাহ্যিক প্রভাবকের প্রভাবে সাড়া দিতে সক্ষম। উদ্ভিদ ও যে শব্দ, তাপ, শীত, আলো অন্যান্য বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে তা তিনি প্রমাণ করে কেসকোগ্রাফ নামক বিশেষ যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটি বিশেষত্ব হল এটি বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদে উৎপন্ন উদ্দীপনাকে রেকর্ড করতে পারে। এই সব যন্ত্রপাতি ও তার ব্যবহৃত অনেক জিনিস বসু বিজ্ঞান মন্দিরের সংগ্রহশালায় রক্ষিত আছে। ভারতের গৌরব ও কল্যাণ কামনায় তার নিজের হাতের লেখার উজ্জ্বল স্মৃতি চিহ্নটি এখনও বিদ্যমান। তথ্য সৌজন্যে বোস ইনস্টিটিউট ওয়েবসাইট। কেমন লাগলো তার জীবন সম্পর্কে আজকের এই পর্ব, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।